শুধু অদ্ভুত কেন রম্ভা, নারায়ণের হৃদয়ে শ্রীলক্ষ্মী সদা বিরাজ করে। তিনি তো সর্বক্ষণই শ্রীলক্ষ্মী সুবাস পান। প্রভু, সত্যই কি তোমার হৃদয়ে আমি সদা বিরাজ করি? দেবী, তোমার প্রদত্ত কৌস্তভ মণি আমি এতকাল মস্তকে ধারণ করেছিলাম, এখন থেকে বক্ষে ধারণ করছি। এই মহার্ঘ মুনি তোমাকে সদা অনুভব করাবে তোমার স্থান কোথায়। তোমার মুখনিসৃত বাক্যই সত্য হল, স্বয়ং নারায়ণ আমাকে বক্ষে ধারণ করলে। তুমি সত্যই বাগদেবী জ্যেষ্ঠা, তাই তোমার মুখনিসৃত কৌতুক সত্য এবং পবিত্র। পিতা ব্রহ্মা বরদান দিয়েছিলেন, একদিন আমি তোমার সকল ক্ষমতা দেবতাদের নিকট হতে ফিরিয়ে দেব। ঠিক যেমন একসময় দেবী সরস্বতীকে শত্রু ভেবেছিলেন, তার সব ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। যথা সময়ে দেবী সরস্বতী তার সমস্ত ক্ষমতা ফিরে পাবেন। আজ এই শুভ লগ্নে আমি এই বর দিচ্ছি। আজ সেইখানে উপস্থিত জ্যেষ্ঠা, প্রথমে আমি তোমার আরাধনা করব, তারপর দেবগণকে আহ্বান করব। সত্যই তুমি মহান শ্রী, সেই কারণে যেই স্থানে তুমি অধিষ্ঠান করো সেই স্থানে সুখ ও শান্তি সদা বিরাজ করে। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো জ্যেষ্ঠা, এই শ্বেত পদ্মে আসীন হও, আমি তোমার পূজা করে ধন্য হই। এসো দীপ জ্বলে সাজে সাধু
কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। হে হংসবাহিনী জ্ঞানদায়িনী দেবী সরস্বতী, তোমার জ্ঞান ব্যক্ত হোক বিশ্ব চরাচরে। ভগিনী শ্রীলক্ষ্মী, যে সম্মান আজ তুমি আমায় দিলে তা আমি কদাপি বিস্মৃত হব না। ভগিনী রম্ভা, তুমি এখনই ইন্দ্রলোকে গমন করো। দেবরাজ এবং দেবগুরু সহ সকল দেবগণকে বলো একটিবার আমার আলয় পদধূলি দিতে। বলবে তাদের সঙ্গে আমার বিশেষ আলোচনা আছে, এর অধিক তারা যেন আর কিছু জানতে না পারে। দেবগুরু বৃহস্পতি, বিবাহের পূর্বে দেবী শ্রীলক্ষ্মীর এহেন বার্তার কারণ কি সে বিষয়ে কিছু জানেন? না দেবরাজ, অপ্সরা রম্ভা শুধু বললেন বিশেষ কোনো আলোচনা আছে। আমাকেও সেরকমই বলেছে, অবশ্য আলোচনার বিষয় কিছুই বলেনি। দেবী নিশ্চয়ই বিবাহ বিষয়ে কিছু বলবেন। আমারও তাই মনে হয়। আমরা বৃথাই এ বিষয়ে আলোচনা করছি, এখনই দেবী শ্রীলক্ষ্মী আসবেন, তার কাছেই সবটা জানা যাবে। তবে দেবী গেলেন কোথায়? তার আলোয় তো কাউকেই দেখা যাচ্ছে না। ওই তো দেবী আসছেন। প্রণাম দেবগুরু। স্বাগতম দেবগণ। দেবী, বিবাহের উদ্যোগ আয়োজন সম্পর্কে আমাদেরই উচিত ছিল আপনাকে আগেই জানানো, কিন্তু আপনাদের বিবাহ নিয়ে দেবগণ নিজ নিজ কার্যে এতই ব্যস্ত যে। বিবাহের আয়োজন সম্পর্কে আমার কিছুই জানার নেই দেবগণ। আপনাদের সকলের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আসলে আজ আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন কারণে আহ্বান করেছি। ভিন্ন কারণ কি সেই কারণ দেবী? শ্রীলক্ষ্মীর ক্রিয়াকর্ম আমায় সদা সর্বতা চমৎকৃত করে। তার কোমল স্বভাব, তার সদিচ্ছা, ধৈর্য জগতে নিরন্তর শ্রী সৃষ্টি করে চলেছে। বিবাহ পূর্বে শ্রীলক্ষ্মী যেন সমস্ত জগতের বৈরিতা দূর করার সিদ্ধান্ত নিয়েছে। সকলের প্রতি সে সহমর্মী, সকলের প্রতি তার সমান ভালোবাসা। অহ হে জগৎপালক,
আপনার সঙ্গে শ্রীলক্ষ্মীর মিলনের অর্থ হল জগতের সকল স্তরে সকল ক্ষেত্রে হৃদয়ের সাথে হৃদয়ের মিলন। সত্য বলতে কি, শ্রীলক্ষ্মীর এই প্রয়াসে আমিও অভিভূত হয়েছি হে প্রজাপতি। জগৎ পালনের কার্যে শ্রীলক্ষ্মী যে আমার উপযুক্ত সঙ্গতকারী সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে তো শ্রীলক্ষ্মীর সমস্ত কার্যে তোমার উচিত তার সহায় হওয়া। অবশ্যই সখা, আমি তো সর্বদা সেই প্রচেষ্টাই করি। তাহলে তোমার বাক চাতুর্যর শক্তি তাকে দান করো হে জগৎপালক। সময় সময় সৎকার্যর জন্য এই বাক চাতুর্যর শক্তি বিশেষ সহায়ক হয়। তোমার বাক্যে যুক্তি আছে সখা। বাগ্মিতা সময়ে সময়ে সৎ উদ্দেশ্য সাধনে বিশেষ সহায়ক হয়। ক্ষুধারণ্য হরি তোর পিপাসার জল। যথা সময়ে আমার বাক চাতুর্য শক্তি শ্রীলক্ষ্মীর মধ্যে প্রবেশ করবে। আজকের দিনে আপনাদের নিকট আমার এক বিশেষ অনুরোধ আছে। বলুন দেবী, কি আপনার সেই বিশেষ অনুরোধ? দেবগণ সাধ্যমতো তা পালনের চেষ্টা করবে। দেবী সরস্বতীর সকল ক্ষমতা দীর্ঘকাল ব্যাপী আপনাদের নিকট গচ্ছিত আছে। আমি চাই আমাদের বিবাহের পূর্বেই তার সকল ক্ষমতা প্রত্যর্পণ করে আপনারা এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করুন। দেবী, আমার মনে হয় এই মুহূর্ত এ বিষয়ে আলোচনা করার উপযুক্ত নয়। দেবগণ আপনার এবং জগৎপালকের বিবাহ নিয়ে ভিন্ন ভিন্ন কার্যে ব্যস্ত। স্বয়ং দেবরাজ ইন্দ্র দায়িত্বে আছেন মঙ্গলাচরণের। দেবগুরু বৃহস্পতি দেবী অরুন্ধতির সঙ্গে বিবাহের বিধি রক্ষার দায়িত্বে আছে। দেবশিল্পী বিশ্বকর্মা, আপনারা শ্রীহরির বিবাহ নিয়ে কে কতটা ব্যস্ত, কতদূর এগোলেন সে বিষয়ে জানান দেবী শ্রীলক্ষ্মীকে। মণ্ডপ নির্মাণের কার্য প্রায় সমাপ্তির পথে দেবী। এবং আমি সবিতা দেব ও মিত্রদেব, আমরা নিমন্ত্রণের দায়িত্বে আছি। আপনাদের বিবাহের নিমন্ত্রণ থেকে কোনো অতিথি যেন বঞ্চিত না হন সে বিষয়েও আমরা যথেষ্ট চিন্তিত দেবী। আর আমি আপনাদের বিবাহের প্রধান সাক্ষী।
সুতরাং এহেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ মুহূর্তে নেওয়া সম্ভবপর নয়। অতএব আপনারা আমার অনুরোধ রাখতে অপারক, তাই তো? থাক না শ্রী, এ সময় তোমাদের বিবাহ অধিক গুরুত্বপূর্ণ। প্রভু, আমি চেয়েছিলাম আমাদের বিবাহ উপলক্ষে সকল স্তরে মহামিলন ঘটুক, কিন্তু বোধ হচ্ছে তার হবার নয়। শ্রীলক্ষ্মী, হতাশ হয়ো না, আমি তোমার জিহোবায় অধিষ্ঠিত হব। তুমি তোমার মনের কথা দেবগণকে জানাও। শ্রীলক্ষ্মী একাকী যা সমাধা করতে পারে না, লক্ষ্মী নারায়ণ যুগলে নিশ্চয়ই সে কার্য সমাধা করতে পারবে। দেবী, এবার তাহলে আমরা বিদায় নিলাম। বিবাহের বহু কার্য এখনো বাকি। তার বোধহয় আর কোনো প্রয়োজন হবে না দেবগুরু, কারণ এ বিবাহ ফললাভ করবে না। এ কি বলছেন দেবী, লক্ষ্মীনারায়ণের বিবাহ ফললাভ করবে না? না অগ্নিদেব, আপনার সাক্ষ্য সত্ত্বেও এ বিবাহ ফলদায়ী হবে না, কারণ এ বিবাহের উদ্দেশ্য সকল স্তরে মহামিলন ঘটানো, বৈরিতা নাশ করা, জগতে পূর্ণভাবে শ্রী সৃষ্টি করা। বিবাহের উদ্যোগ আরম্ভে দেবাসুরের মিলনে আমার মনে আশা জেগেছিল। ভেবেছিলাম আমার এবং প্রভুর বিবাহ বোধ হয় সার্থক হতে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে তা সম্ভব নয়। দেবী সরস্বতীর প্রতি একদা যে অবিচার হয়েছিল, তার সমাধান না হলে এই বিবাহ ব্যর্থ হবে। সুতরাং অকারণ এই বিবাহের প্রস্তুতি নেবেন না দয়া করে। লক্ষ্মীনারায়ণের মিলিত শক্তি এবার ফলপ্রসূ হতে চলেছে হে জগৎপালক। তিলক অধীর আগ্রহে আপনাদের মিলনের প্রতীক্ষা করছে। কেবলমাত্র সামান্য একটি কারণের জন্য আপনি বিবাহ প্রস্তুতি না করতে চাইছেন? দেবগুরু বৃহস্পতি, আপনি ত্রিকালদর্শী, কার্য করণও তার ফলাফল ন্যায় অন্যায় বোধ আপনার অনেক বেশি। আপনিই বলুন, ব্যক্তিগত সুখের কারণে কি দেবতাদের কোনো কার্য করা উচিত? এই বিবাহের উদ্দেশ্যই যখন ব্যর্থ, কি প্রয়োজন এই বিবাহের?